হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজমুস সাকিব। আমি একজন বিজনেসম্যান। আমি থাকি ঢাকা মগবাজারে। বর্তমানে আমি লিফান কে 19 165 FI বাইকটা ইউজ করছি। এর আগে আমি লিফানেরই কেপিআর 150 কার্বোরেটন ভার্সনটা ইউজ করেছিলাম এবং এখন এরপরে আমি লিফানের ক্রুজার বাইকটি লিফান কে 19 165 FI এটা আমি ক্রয় করেছি। এই বাইকটি চুজ করার প্রধান কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে আমার হার্লি ডেভিডসন টাইপের ক্রুজার টাইপের বাইকগুলো খুব পছন্দ। আমার প্রথম বাইকও ছিল ক্রুজার, ওইটাও একটা চাইনিজ ক্রুজার ছিল, বাট খুব একটা পরিচিত ছিল না দেখে মানুষ ওটাকে চিনত না। কিন্তু এরপর আমি অনেকদিন ভালো কোনো ক্রুজার বাইক বাংলাদেশে পাচ্ছিলাম না দেখে আমি আর ক্রুজারে যাইনি। আমি স্পোর্টসে শিফট হয়েছিলাম লিফান কেপিআরে। যখন লিফানই একটা কে 19 এত সুন্দর একটা ক্রুজার বাংলাদেশে নিয়ে আসলো, আফটার দ্যাট আমি লিফান কে 19 ক্রুজারটার ব্যাপারে আগ্রহী হই এবং এটা আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা আমি ক্রয় করে ফেলি। এই বাইকটি নিয়ে আমার খুব মজার একটা অভিজ্ঞতা হয়েছে। যেহেতু আমি ফার্স্ট লটে বাইকটি কিনেছিলাম, আমার প্রথমে প্ল্যান ছিল যে কে 19-এর তিনটা কালার এসেছিল বাংলাদেশে, ব্ল্যাক, মেরুন অ্যান্ড হোয়াইট। কিন্তু হোয়াইট যে এসেছে সেটা আমি জানতাম না, আমি জানতাম শুধু ব্ল্যাক অ্যান্ড মেরুন এসেছে। তো আমার প্ল্যান ছিল যে ব্ল্যাকটা তো কমন কালার, আমি মেরুনটা কিনি। কিন্তু পরবর্তীতে যখন আমি গেলাম বাইকটি কিনতে প্ল্যান নিয়ে, তখন যে দেখি যে হোয়াইট কালার অ্যাভেলেবল আছে এবং এটাই লাস্ট পিস। সো আমি আর ডান বাম না চিন্তা করে সব কালার বাদ আমার হোয়াইটটাই লাগবে, যদিও হোয়াইট কালার, ম্যাট হোয়াইট কালার মেনটেন করা খুব টাফ বাংলাদেশের এনভায়রনমেন্টের জন্য, বাট তারপরে আমি হোয়াইট কালারটা আমার মনে ধরে গেল, আমি হোয়াইট কালারটাই নিয়েছি। লিফান কে 19 ক্রুজার বাইকটি চুজ করার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে এর পাওয়ারফুল ইঞ্জিন এবং এর লুকস। বর্তমানে বাংলাদেশের যতগুলো অ্যাভেলেবল ক্রুজার বাইক আছে এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইঞ্জিনের বাইক হচ্ছে এই লিফান কে 19 এবং এর লুকস অনেকে বলে হার্লি ডেভিডসনের ফ্যাটবব থেকে কপি করা। তো আই ডোন্ট মাইন্ড, যদি কপি করা হয়ে থাকে তাহলে এটা খুবই ভালো, কারণ বাইকটি দেখতে অনেক সুন্দর এবং অনেক স্টাইলিশ একটি ক্রুজার বাইক এটি। সিটিং পজিশন নিয়ে যদি কথা বলতে চাই, এই বাইকের সিটিং পজিশন খুবই কমফোর্টেবল। যেহেতু ক্রুজার বাইক, ক্রুজার বাইকগুলো পরিচিত হচ্ছে কমফোর্টের জন্য, মানুষ ক্রুজার বাইক কিনেই কমফোর্টেবল রাইডের জন্য, যাতে লং টাইম আপনি একটা বাইক রাইড করলে আপনার ক্লান্তি না আসে, আপনার শরীর ব্যথা না করে, এটা এই বাইকে আছে। এই বাইকের সিটিং পজিশন খুবই কমফোর্টেবল এবং পিলিয়ন সিটটাও যথেষ্ট কমফোর্টেবল, যাতে পিলিয়ন লং টাইম আপনার সাথে রাইড করলেও পিলিয়নের কোনো ধরনের সমস্যা হবে না। ব্রেকিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলতে চাই, এই বাইকটি আমি ভার্সন 1 কিনেছি, যেটা হচ্ছে ফ্রন্টের ডিস্ক এবং পিছনের ড্রাম ব্রেক। দুটো ব্রেকই আমাকে যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে। যেহেতু অনেকদিন ধরেই আমরা ড্রাম ব্রেকের সাথে এখন আর পরিচিত না, যেহেতু এটি পুরাতন একটা টেকনোলজি, কিন্তু এই বাইকে ক্রুজার বাইকটাতে ড্রাম ব্রেক দেওয়াতে আমি খুব ভালো স্টেবিলিটি পাই ব্রেকিংয়ের ক্ষেত্রে। মাইলেজ নিয়ে যদি কথা বলি, আমি ঢাকা সিটিতে FI বাইক হওয়ার কারণে মাইলেজ পাচ্ছি 35 থেকে 38 এবং হাইওয়েতে আমি এটা আপ টু 52 KMPL পার লিটারে আমি পেয়েছি। সেটা হচ্ছে ক্ষেত্র বিশেষে, সব সময় না, অ্যাভারেজে 45 থেকে 48 হাইওয়েতে মাইলেজ এটা প্রদান করছে। লিফান এই বাইকটিতে দিয়েছে লিফানের NBF2 ইঞ্জিন, যেটা 165cc সিঙ্গেল সিলিন্ডার এবং এই বাইকটি যথেষ্ট পাওয়ারফুল। ক্রুজার বাইক নর্মালি দেখা যায় যে একটু ভারী হয়, এর ওজন যেমন 160 কেজি ওজনের একটা বাইক, কিন্তু যখন আমি রাস্তায় এই বাইকটাকে চালাই বা আমি যখন এক্সেলারেট করি বা আমি যখন কোনো কিছুতে ওভারটেক করতে আমার কোনো সমস্যা হয় না বিকজ অফ দ্য ইঞ্জিন পাওয়ার। লিফানের ইঞ্জিনটা অনেক রিলায়েবল, NBF2 ইঞ্জিনটা, এবং এটা যথেষ্ট পাওয়ারফুল, যে কারণে আমি এটা হাইওয়েতে বা সিটি রাইডে আমি এটা যথেষ্ট কনফিডেন্টলি এই বাইকটা আমি চালাতে পারি। যেহেতু এটি একটি ক্রুজার বাইক এবং অনেক বড় হ্যান্ডেলের ক্রুজার বাইক, সবারই প্রথমে একটা ধারণা হয় যে হ্যান্ডেলটা অনেক বড়, হয়তোবা আমার জ্যামে চালাতে অনেক সমস্যা হবে, আমার হয়তোবা গ্যাপগুলো দিয়ে চালাতে অনেক সমস্যা হবে। কিন্তু আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যে একবার ইউজ টু হয়ে গেলে এই বাইক দিয়ে আপনি মোটামুটি জ্যামেও খুব কমফোর্টেবলি চালাতে পারবেন, আপনার কোনো প্যারা হবে না, এটা কোনো আপনার জ্যামে কোনো ধরনের ঝামেলা তৈরি করে না। কিছু কিছু খুব মানে ন্যারো জায়গাগুলো দিয়ে আপনি হয়তোবা যেতে পারবেন না, কিন্তু আপনার হ্যান্ডেল যেটুক দিয়ে যাবে আপনি সেই দিক দিয়ে সব দিক দিয়ে যেতে পারবেন। আমি সোফার 2 বছর ধরে এই বাইকটি চালাচ্ছি, আমার কখনো জ্যামে চালাতে ঢাকা সিটিতে কোনো সমস্যা হয়নি। এই বাইকের ভালো দিকগুলো যদি আমি বলতে চাই, তাহলে সবার প্রথমেই এই বলতে হবে এই বাইকের লুকস। মানে এত সুন্দর লুকের ক্রুজার বাইক বাংলাদেশে আরেকটি আছে বলে আমার মনে হয় না, একমাত্র লিফান কে 19ই যেটা এত সুন্দর একটি লুক নিয়ে এসেছে। এটা হচ্ছে আমার মনে হয় এই বাইকের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সেকেন্ড যদি অ্যাডভান্টেজ নিয়ে বলি, এই বাইকে লিফান NBF2 ইঞ্জিন দিয়েছে, যেটা যথেষ্ট পাওয়ারফুল এবং অলরেডি কেপিআরে এই ইঞ্জিনটা দেওয়া এবং সবাই জানে কেপিআরের পারফরমেন্স যথেষ্ট ভালো। সো লিফান কে 19-এও এই ইঞ্জিনটা যথেষ্ট ভালো পারফর্ম করে বোথ ঢাকা সিটি রাইডে অ্যান্ড হাইওয়ে রাইডে। থার্ড যদি আমি ভালো একটা জিনিস বলি, এই বাইকের আপনার সিটিং পজিশনটা খুবই কমফোর্টেবল। আপনি যদি লং টাইম এটা নিয়ে, আমি হাইওয়েতে গিয়েছি, আমি এটা নিয়ে কক্সবাজার গিয়েছি, এটা নিয়ে আমি বান্দরবান গিয়েছি, আমার কখনোই ব্যাক পেইন হয়নি বা কোনো ধরনের হাতের পেইন হয়নি, এর সিটিং পজিশনটা খুবই কমফোর্টেবল। এরপরে যদি আমি এর ভালো দিক বলি, এটা কিন্তু একটি লিকুইড কুল বাইক। লিকুইড কুলিং সিস্টেমটা একটা বাইকে থাকা খুবই জরুরি, যেই বাইকে আপনি 165cc-র একটা পাওয়ারফুল ইঞ্জিন দিয়েছেন। এটা অনেক হিট জেনারেট করে, যেটা লিকুইড কুল ইঞ্জিনের কারণে
হাইওয়েতে আমি যখন লং টাইম রান করি ইঞ্জিনটা হিট হলো আমার পারফরম্যান্স ড্রপ হয় না এরপর যদি আমি এটার ভালো দিক বলতে চাই এটা ব্রেক অনেকে হয়তোবা মনে করতে পারে যে পিছনে ড্রাম দিয়েছে সামনে ডিস্ক দিয়েছে হয়তোবা ব্রেকিং পারফরম্যান্স ভালো না এই ধারণাটা পুরোটাই ভুল পিছনের ড্রাম এবং সামনের ডিস্কের কম্বিনেশন ব্রেকিংটা যথেষ্ট ভালো এবং পিছনের ব্রেকটা মাঝে মাঝে গাড়ির ব্রেকের মতো কাজ করে আমার কাছে মনে হয় প্রতিটা বাইকই আসলে ভালো দিক খারাপ দিক মিলিয়েই তো একটা বাইক সব বাইক কখনোই 100% পারফেক্ট হয় না এই বাইকটার খারাপ দিক আমি বলবো না এই বাইকটার কিছু জিনিস হয়তো বা একটু বেটার করা যেত যেরকম আমি যদি বলতে চাই এই বাইকটির সাথে আমি ব্যাকরেস্টটা কিন্তু আলাদা আমি লাগিয়ে নিয়েছি এটা কিন্তু বাইকের সাথে দেয় না এটা আপনাকে আলাদা কিনা লাগাতে হবে যদি আপনি এটা না লাগান আপনার পিলিয়নের ব্যাক সিটটা একটু নিচের দিকে ঢালু তো যখন পিলিয়ন বসে আপনি যখন গাড়িটা টান দিবেন পিলিয়ন পিছন থেকে পড়ে দেওয়ার চান্স আছে একটা এবং আপনি ব্যাকরেস্টটা না থাকলে কোনো ব্যাক বা কিছুই ঠিকমতো এটাতে বাঁধতে পারবেন না আপনি হাইওয়ে রাইডে যাওয়ার জন্য সো যদি এটাতে নতুন বাইকের সাথে যদি ব্যাকরেস্টটার সাথে দিয়ে দিত কোম্পানি তাহলে এটা খুবই ভালো একটা জিনিস হতো সেকেন্ড যদি আমি বলি যে এটার খারাপ দিক কোনটা এটার হেডলাইটের আলোটা আমার কাছে হাইওয়ের জন্য যথেষ্ট মনে হয় নাই সিটি রাইডের জন্য ঠিক আছে বাট হাইওয়েতে এটা আলোটা আমার কাছে যথেষ্ট কম মনে হয় রাতেবেলায় তো সেই কারণে সবাই ম্যাক্সিমামরাই আপনার ফগ লাইট লাগিয়ে নেয় আমিও ফগ লাইট ইনস্টল করেছিলাম কিন্তু এটা হেডলাইটটার আলোটা হাইওয়ের জন্য যথেষ্ট না সিটি রাইড ইটস গুড এরপর যদি আমি খারাপ দিক বলি এর টায়ার চাইনিজ বাইকগুলোতে কেন জানি আমি জানি না টায়ারগুলো খুব বাজে আসে টায়ারগুলো আপনার ড্রাই গ্রিপ খুব ভালো দেয় বাট ওয়েট গ্রিপে খুবই বাজে যখন ধরেন কোনো একটা বৃষ্টি হচ্ছে একটু হালকা কাদাতে আমি যদি ব্রেক করি বা একটু যদি আমি প্যানিক ব্রেকিং করি গাড়িটা স্কিড করে সো এত ওজনওয়ালা একটা গাড়ি যদি হঠাৎ করে স্কিড করে এটাকে সামলে রাখাটা খুবই কষ্ট এরপর যদি আমি এর বাজে দিক বলি এর সাসপেনশন দুটো এর সাসপেনশন দুটো আমি কেনার পরে দেখেছি যে যথেষ্ট শক্ত হার্ড যে কোনো বাম্পে বা স্পিড ব্রেকারে খুব জোর এটা বাম্প করে আফটার দ্যাট আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিয়েছি এখন পর্যন্ত ঠিক আছে সোফার বাট এটা আরও বেটার হতে পারে এটা একটু ভালো সাসপেনশন দিলে এটা আরও ভালো পারফর্ম করবে ক্রুজার বাইকগুলো আসলে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষই কিনে এই বাইকগুলো সবাই পছন্দ করে না ক্রুজার বাইকের কিছু বিশেষত্ব আছে সো যারাই ক্রুজারটা কিনবেন এই ক্রুজারটা যারা কিনতে চান তাদের জন্য আমার রেকমেন্ডেশন থাকবে যে বাইকটাকে অবশ্যই নিজে আগে একবার কারো একটা চালিয়ে দেখবেন কারণ আমি আমার মতে বাংলাদেশে এর চেয়ে পাওয়ারফুল ক্রুজার আর বর্তমানে একটিও নেই সো যতটুকু সম্ভব আপনারা নিজেরা একটু একটা টেস্ট রাইড দিয়ে কেনার চেষ্টা করবেন এবং রেকমেন্ডেশন থাকবে হচ্ছে কেনার পরে একটা ব্যাকরেস্ট কিনে নেবেন লিফানের অরিজিনালটাও কিনতে পারেন অথবা আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারেন সো ব্যাকরেস্টটা কিনে নিলে আপনার জন্য অনেক সুবিধা হবে তো এই ছিল লিফান K19 নিয়ে আমার 2 বছরের অভিজ্ঞতা আপনারা যারা K19 বাইকটি কিনতে চান আপনারা যারা ক্রুজার প্রেমী আছেন তারা অবশ্যই বাইকটি দেখবেন এবং অবশ্যই কিনতে পারেন বিকজ বাংলাদেশে আসলে লিফানই একমাত্র ব্র্যান্ড যারা এত সুন্দর একটা ক্রুজার বাইক বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছে এবং ক্রুজার প্রেমীদের জন্য এটা অনেক সুন্দর একটা বাইক তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাফিক রুলস মেনে চলবেন এবং অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে রাইড করার চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাচ